আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিমাব প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমরা পাঁচবার উজু করে থাকি কিন্তু আমরা অনেকেই আছি যারা খুব তাড়াহুড়া করে উজু করি মানে আমরা মসজিদে যেতে অনেক লেট করি এবং যখন দেখি যে জামাত শুরু হয়ে যাচ্ছে তখন আমরা খুব তাড়াহুড়া করে উজু করে খুব দ্রুত জামাতে গিয়ে অংশগ্রহণ করি কিন্তু প্রিয় বন্ধুগণ অজুর পরে এমন একটি আমল রয়েছে আমলটি খুবই ছোট্ট এবং অজুর পরে যে আমলটি সবাই করতে পারবেন সেই আমলটির এত ফজিলত হাদিসের মধ্যে বলা হয়েছে সত্যি অবাক করার মতো যদি কোনো ব্যক্তি খুব ভালোভাবে সুন্দরভাবে উত্তমরূপে রূপে অজু করার পর একবার কালিমায় শাহাদাত পরে আশাহাদু ইলাহা ইহ্লাহু ও আশাহাদ আবদুহু আবুদুহু রসুল তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সুবহান আল্লাহ আবি হামদিহি সেই ব্যক্তি চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কিন্তু বন্ধুগণ দুঃখজনক হলেও সত্যি আমরা অনেকেই এই আমলটা করি না বা আমাদের অনেকের মনেই থাকে না কিন্তু প্রিয় বন্ধুগণ আমরা যদি প্রতিনিয়ত যখনই অজু করব অজুর শেষে আমরা একবার কালিমায় শাহাদাত পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে কত বড় ফাজাইল দিচ্ছেন যে ব্যক্তির জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে একটা দুইটা নয় আটটা দরজাই খুলে দেওয়া হবে সেই ব্যক্তি কোশ্চিনকালেও জাহান্নামি হতে পারে না অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবে আমরা যে কোনো ঘরে বা বিল্ডিংয়ে যদি প্রবেশ করতে চাই তাহলে সর্বপ্রথম কি কি করতে হবে সেই গেটটাকে খুলতে হবে ওপেন করতে হবে তারপরে আমরা সেটার ভিতরে এন্টার করতে পারবো ঢুকতে পারবো তো আল্লাহ তালা আমাদের এই আমলের জন্য ছোট্ট একটা আমলের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দিচ্ছেন এজন্য আমরা কেউ মিস করব না আমরা সকলেই প্রতিনিয়ত উজুর পর একবার কালিমায় শাহাদাত পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন আর আমরা যদি এই আমলটা করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু মসজিদে একটু আগে ভাগে যেতে হবে আমরা সময় নিয়ে ভালোভাবে উজু করব উত্তম রূপে এবং তারপরে এই আমলটি করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন এবং আমাদের সকলকেই একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর অনলাইন মাদ্রাসার সকল আপডেট পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতাল্লাহি ওবরাকাত